हेलो गाइज, वेलकम बैक टू टेक क्लास। सो गाइज, आई होप यू आर ऑल डूइंग गुड। আমি তোমাদেরকে জানিয়েছিলাম আগের ভিডিওতে যে নতুন কোন টপিকের সাথে নতুন কোন আপডেটের সাথে চলে আসবো তোমাদের সাথে। সো গাইজ, আমি তোমাদেরকে জানিয়ে রাখি আমি এবার একটা নতুন আপডেট নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি। হোয়াটসঅ্যাপের একটা নতুন আপডেট চলে এসেছে কিছুদিন আগে, আপডেটটা আমরা পেয়ে গেছি হোয়াটসঅ্যাপের কাছ থেকে। গাইজ, আমি তোমাদেরকে জানাবো হোয়াটসঅ্যাপ আমাদেরকে হোয়াটসঅ্যাপ প্রক্সি সেটিংস এর একটা আপডেট দিয়েছে। গাইজ, তোমরা যারা জানো না প্রক্সি সেটিং কি, বা তোমরা যারা জানো না হোয়াটসঅ্যাপ প্রক্সি সেটিং কিভাবে ইউজ করতে হয় এবং এটাকে কিভাবে এনেবল করতে হয়, এটাকে কিভাবে সেট আপ করতে হয়, প্রক্সি নাম্বার কি, ফ্রি প্রক্সি কি, পেইড প্রক্সি কি, আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলবো। গাইজ, জুড়ে থাকো ভিডিও শেষ পর্যন্ত। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে আর তোমাদের এই ভিডিওটা সত্যি খুব কাজে লাগতে চলেছে। তোমরা জানতে পারবে প্রক্সি সম্পর্কে সমস্ত কিছু। চলো আমরা এগিয়ে যাই আমাদের ভিডিওর দিকে। সো গাইজ, ইন্টো পর আবারও ফিরে চলে এসেছি ভিডিওর মধ্যে। সো গাইজ, আমি তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা দেখছো টেকলা, আমি আছি তোমাদের সাথে শোভন। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা নতুন এসেছো চ্যানেলটাতে, আর যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটা লাইক করে দাও, কারণ আজকে এই ভিডিওতে তোমরা হোয়াটসঅ্যাপের প্রক্সি সেটিং এবং প্রক্সি সেটিং সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবে। সো গাইজ, এখন আমরা এগিয়ে যাবো ভিডিওর দিকে। আমি তোমাদেরকে জানিয়ে রাখি হোয়াটসঅ্যাপ আমাদেরকে একটা আপডেট দিয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপ প্রক্সি সেটিংস। সো গাইজ, প্রক্সি সেটিংস কি আমি তোমাদেরকে বলবো, তার আগে আমি তোমাদেরকে জানিয়ে রাখি এই আপডেটটা হোয়াটসঅ্যাপ আমাদেরকে কেন দিয়েছে। সো গাইজ, হোয়াটসঅ্যাপ যখনই আমাদের জন্য কোনো আপডেট নিয়ে আসে, আপডেটটা খুবই ইম্পর্টেন্ট হয় এবং এই আপডেটটা খুবই জরুরি হয় আমাদের জন্য। তো এবারও প্রক্সি সেটিং আপডেটটা আমাদের জন্য নিয়ে চলে এসেছে হোয়াটসঅ্যাপ, এটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। সো গাইজ, আমি তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা জানো মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে যায়, মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ থেকে আমরা মেসেজ করতে পারি না, যখন হোয়াটসঅ্যাপ ডাউন চলে তখন তো আমরা মেসেজ করতে পারি না। তাছাড়া এমন হয় যেখানে যেখানে হোয়াটসঅ্যাপ ব্যান আছে বা যেখানে যেখানে হোয়াটসঅ্যাপ চলে না, এমন কোন কান্ট্রিতে আমরা আছি বা এমন কোন কান্ট্রিতে আমরা গেছি যেখানে আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবো না, যেখানে হোয়াটসঅ্যাপের সার্ভার নেই, সেই সময় বা সেই জায়গায় আমরা হোয়াটসঅ্যাপের প্রক্সি সেটিংস ইউজ করে প্রক্সি নাম্বার দিয়ে আমরা হোয়াটসঅ্যাপের সাথে কানেক্টেড থাকতে পারবো সিকিউরলি। সো গাইজ, আমি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো টার্মস এন্ড কন্ডিশন গুলো সমস্ত কিছু। তার আগে আমি তোমাদেরকে জানিয়ে রাখি এটা হলো প্রক্সি সেটিংস। এখন প্রক্সি কি, এখন আমি তোমাদেরকে বলি, যদি আমরা কোনো সার্ভার থেকে অন্য সার্ভারে কানেক্ট করতে চাই, যখন আমরা ভিপিএন ইউজ করি সেরকম আমরা প্রক্সি ইউজ করতে পারি। সো গাইজ, প্রক্সি ইউজ করে আমরা অন্য সার্ভারেও কানেক্ট করতে পারি। এখন আমি তোমাদেরকে জানিয়ে রাখি প্রক্সি দু রকমের হয়, একটা ফ্রি প্রক্সি, একটা পেড প্রক্সি। সো গাইজ, তোমরা যদি ফ্রি প্রক্সি নিতে চাও তাহলে তোমাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে ফ্রি প্রক্সি লিস্ট, তোমরা ওখান থেকে ফ্রি প্রক্সি লিস্ট পেয়ে যাবে। আর যদি তোমরা পেড প্রক্সি লিস্ট নাও তাহলে তোমরা ওখান থেকে পেড প্রক্সি লিস্ট পেয়ে যাবে। সো গাইজ, আমি তোমাদেরকে জানি ফ্রি প্রক্সি লিস্ট গুগলে তোমরা পেয়ে যাবে ঠিকই, কিন্তু আমার মনে হয় পেড প্রক্সি লিস্টটা নেওয়াই ভালো। যদি তোমাদের প্রক্সি প্রয়োজন হয় তোমরা অল্প সামান্য টাকা খরচা করে পেড প্রক্সি নিয়ে নাও, কারণ এটা মোর সিকিউর দেন ফ্রি প্রক্সি। সো গাইজ, আশা করি তোমরা প্রক্সি সম্পর্কে বুঝতে পেরেছো, প্রক্সি দুই রকম এটাও তোমরা বুঝতে পেরেছো, পেড প্রক্সি, ফ্রি প্রক্সি। এখন আমি তোমাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে প্রক্সি সেটিংসটা কিভাবে ইউজ করা হয়। আমি তোমাদেরকে নিয়ে যাবো আমার মোবাইল স্ক্রিনে, আমি তোমাদেরকে ওখানে ভালোভাবে ডিটেলসে বুঝিয়ে দেবো কিভাবে তোমরা হোয়াটসঅ্যাপ প্রক্সি ইউজ করবে, কিভাবে হোয়াটসঅ্যাপ প্রক্সি সেটিং ইউজ করবে। সো গাইজ, আমরা যাই এখন আমাদের মোবাইল স্ক্রিনে। সো গাইজ, এই আপডেটটা ইউজ করার জন্য তোমাদেরকে সরাসরি চলে আসতে হবে হোয়াটসঅ্যাপে, তোমরা চলে আসবে হোয়াটসঅ্যাপে। তার আগে আমি তোমাদেরকে জানিয়ে রাখি যারা এই আপডেটটা পাওনি, তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি কোথা থেকে আপডেটটা তুমি পাবে। তাও তোমাদেরকে জানিয়ে রাখি এই আপডেটটা যখন তোমরা পাওনি দেখছো, তোমরা সরাসরি চলে যাবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর তোমরা ওখানে হোয়াটসঅ্যাপ সার্চ করে নিও, তারপর তোমরা ওখান থেকে ওটা আপডেট করে নিও। সো গাইজ, আপডেট করার পর তোমরা সরাসরি খুলে নেবে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ খোলার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ থ্রি ডটস, থ্রি ডটসে আসার পর তোমরা এখানে দেখতে পাবে সেটিংস, সেটিংসে আসার পর তোমরা এখানে একটু নিচের দিকে দেখতে পাবে স্টোরেজ এন্ড ডাটা, স্টোরেজ এন্ড ডাটাতে ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে দেখতে পাবে প্রক্সি সেটিংস। সো গাইজ, এই আপডেটটা নতুন এসেছে, এই আপডেটটা তোমরা যদি না পেয়ে থাকো আবারও বলছি তোমরা প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে আপডেটটা করে নাও, অর্থাৎ হোয়াটসঅ্যাপটা আপডেট করে নাও। সো গাইজ, আপডেট করার পর তোমরা এই অপশনটা পেয়ে যাবে, দেন তোমরা এখানে করে নেবে ইউজ প্রক্সি, এটা ওপেন। সো গাইজ, ওপেন করার আগে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস জানিয়ে রাখি। এখানে তোমরা লার্ন মোর করলে তোমরা এখানে দেখতে পাবে হোয়াটসঅ্যাপ প্রক্সি কি, যেটা তোমাদেরকে আমি আগেও বলেছি। সো গাইজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট খুলে যাচ্ছে। সো গাইজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো লেখা রয়েছে সিস্টেম কিভাবে আমরা এটা কানেক্ট করবো বা কিভাবে এই আপডেটটা আমরা পাবো। এখানে তোমরা অ্যান্ড্রয়েড যেখানে লেখা রয়েছে ওখানে ক্লিক করে এটা চেঞ্জ করতে পারো, অ্যান্ড্রয়েড আইফোন ওয়েব ভার্সন অর্থাৎ ডেস্কটপ ভার্সন তোমরা করতে পারো। সো গাইজ, এটা আমি তোমাদেরকে আগে বলেছি এখানে কি আছে, দেন আমি এখানে করে নেবো ব্যাক। সো গাইজ, এখানে ব্যাক করার পর তোমরা দেখতে পাচ্ছ ইউজ প্রক্সি, এখানে ইউজ প্রক্সি করে দেবো ওকে। ওকে করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সেট প্রক্সি, এখানে ডিসকানেক্টেড। এখানে আমি তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি চাও তোমরা এখানে পেড প্রক্সিও নিতে পারো, ফ্রি প্রক্সিও নিতে পারো, তার জন্য তোমরা সরাসরি চলে আসবে গুগল। তোমরা এখানে গুগল আসার পর দেখতে পাচ্ছ এখানে অনেক প্রক্সি লিস্ট রয়েছে, তো এখান থেকে তোমরা প্রক্সি নিয়ে নিতে পারো। আর তোমরা যদি না পারো আমাকে কমেন্ট করে জানিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফ্রি প্রক্সি নিতে হয়। আর তোমরা যদি পেড প্রক্সি নিতে চাও তাহলে তোমরা পেড প্রক্সি নিতে পারো। সো গাইজ, ওখানে প্রক্সি একটা কপি করে নেওয়ার পর দেন তোমরা এখানে যদি প্রক্সিটা পেস্ট করে দাও, আমি এখানে দেখে নিচ্ছি এখানে একটা প্রক্সি আমি নিলাম, এটা এখন কাজ করবে না কারণ এই প্রক্সিটা ভ্যালিড না। তো এখানে পেস্ট করার পর এখানে তোমরা সেভ করে দেবে। সো গাইজ, এখানে সেভ করার পর তোমরা দেখতে পাচ্ছ কানেক্টিং হচ্ছে, যদি আমার প্রক্সিটা কানেক্ট হয়ে যায় একটা ভেরিফাইড মার্ক দেখতে পারবো। তারপর যদি তোমাদের মনে হয় যে তোমরা এটাকে কানেক্ট করতে চাও না বা ডিসকানেক্ট করতে চাও তাহলে এখানে তোমরা সরাসরি চলে আসবে কানেকশনে। কানেকশনে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সেট বক্সি, এখানে নাম্বার লেখা রয়েছে, এই নাম্বারটা মুছে নিয়ে দেন এখানে তোমরা যদি সেভ করে দাও তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউজার বক্সিটা আবার অটোমেটিক্যালি অফ হয়ে গেছে, তার মানে এটা এখন আমাদের কাছে আর কানেক্টেড নেই। সো গাইজ, ভিডিওটা ছিল এটুকুই, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি গাইজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, ভিডিওতে একটা লাইক করে যাও। গাইজ, তোমাদের জন্য এত ইনফরমেশন নিয়ে আসি, ভিডিওতে একটা লাইক না করলে সত্যি খুব খারাপ লাগে। আরে ভাই, ভাই সমাজকে বল রহা হ্যায়,
बुरा लगता है। তোমাদের একটা লাইক আমাকে মোটিভেশন দেয় আর নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করার, নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন দেয়। সো গাইস, তোমরা ভিডিওটা লাইক করে যাও, ভিডিওটা শেয়ার করো, তোমরা তোমাদের বন্ধু-বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে নিতে পারো। তোমরা তোমাদের বন্ধু-বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলে তারাও প্রক্সি সম্পর্কে জানতে পারবে, WhatsApp এর প্রক্সি সেটিং সম্পর্কে জানতে পারবে। আর গাইস, একটা কমেন্ট করে যাও, ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটা আমাকে জানিয়ে যাও, কারণ তোমাদের মতামতটা আমার খুবই প্রয়োজন। সো গাইস, তোমরা আমাকে কমেন্ট করে যাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমি তোমাদেরকে এটা জানিয়ে রাখি, WhatsApp এর প্রক্সি সেটিংসটা আমার খুব ভালো লেগেছে, কারণ WhatsApp দিন দিন আমাদের জন্য এত সুন্দর সুন্দর আপডেট নিয়ে আসছে যেগুলো আমার প্রত্যেকটাই ভালো লাগছে। গাইস, আশা করি তোমাদেরও ভালো লাগবে, কারণ এই আপডেট গুলো ভালো লাগার মতনই আপডেট। সো গাইস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। ততদিন পর্যন্ত স্টে হেলদি, স্টে হ্যাপি। থ্যাংক ইউ গাইস।